হাঁটু পানিতে ভেসে আছে পাতা, আর এই পাতার নিচেই থোকায় থোকায় ধরেছে লাল, কালচে ও সবুজ রঙের পানি ফল। শীতের কুয়াশা মাখা ভোরে পানি ফল সংগ্রহ করতে জলাশয় বিলে নামছেন চাষিরা। সেখান থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় চলছে পানি ফল সংগ্রহ। এরপর সেখান থেকেই পাইকাররা এসে কিনে নিয়ে যাচ্ছেন। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব ফল ঢাকাসহ আশেপাশের বিভিন্ন জেলাতেও সরবরাহ করছেন ব্যবসায়ীরা। বর্তমানে প্রতি কেজি পানি ফল বিক্রি হচ্ছে 15 টাকায়। শুরুতে ফল কম আসলেও বর্তমানে ফলের উৎপাদন বেড়েছে বলে জানান চাষিরা। আমরা এখানে দিন মজুরি কাজ করি, 360 টাকা দিন পাই। আর এনার আবাদ হলো 20-25 বিঘা। আর এই ফসলটা মনে করেন যে বিভিন্ন জায়গায় আপনার সার্ভিস হয়, সিলেট, ঢাকা, রাজশাহী, চাপাই, এগুলো তো কম খরচ, পরিশ্রম আর স্বল্প সময়ে অধিক ফলন হওয়ায় এই ফল চাষে দিন দিন আগ্রহ বাড়ছে নওগাঁর চাষিদের। আষাঢ় মাসের বৃষ্টিতে যখন জলাশয়গুলোতে পানি জমতে শুরু করে, তখন পানি ফলের চারা ছেড়ে দেওয়া হয়। এর 3 মাস পর থেকে গাছে ফল আসা শুরু করে। গত বছর পানি ফলের দাম ভালো পাওয়ায় এবছর আরও বেশি জমিতে পানি ফল চাষ করছেন চাষিরা। আমার জমি করাতে 16 বিঘার মতো, ঠিক আছে, লোক প্রতিদিন আমার 10 টাকা করে খাটে। এখন প্রথমবারে কিছু দাম পাইছি, কিন্তু এখন দাম নাই, মূল্য নাই, তাই দেখেন ফল ঠিকই দেওয়া আছে, মার্কেটে খাচ্ছে না, 220 টাকা দাম, তাও মাল খাচ্ছে না। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, চলতি মৌসুমে প্রায় 60 হেক্টর জমিতে পানি ফলের চাষ করা হয়েছে। এই সময় জমিতে কোনো ধানের আবাদ হয় না বা অন্য কোনো ফসল হয় না, নিচু জমিতে যেহেতু পানি জমে থাকে, সেক্ষেত্রে এটা একটা উপরি ফসল। এলাকায় বিল এলাকায় নিচু জমিতে এই ফসলের চাষ হয়। গত বছর আমাদের এখানে প্রায় 50-55 হেক্টর জমিতে চাষ হয়েছিল, এবার একটু বেশি হয়েছে, ফলনও ভালো হয়েছে। প্রতি কেজি 15-20 টাকা কেজি হিসাবে বিক্রি হচ্ছে বাজারে, দাম গতবারের তুলনায় একটু কম। তারপরেও যেহেতু এটা একটা অতিরিক্ত ফসল, কৃষক লাভবান হচ্ছে, প্রায় খরচটা বাদ দিয়েও বিঘা প্রতি প্রায় 15-20 হাজার টাকা তাদের লাভ থাকবে। এই ফল খেতে অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিকর হওয়ায় দিন দিন কদর বাড়ছে এই ফলের। এতে একদিকে যেমন কৃষকরা লাভবান হচ্ছেন, অন্যদিকে বেকারত্ব দূর হচ্ছে।